हेलो एंड वेलकम एवरीवन टू ऑनलाइन स्टडी विद प्रियंका। जेक्सपो एवं वोकलेट 2022 कैंडिडेट जे समस्त स्टूडेंट्स देर कॉलेज प्रथमे एकटा अलॉटमेंट नाम एसेछिलो आलादा कॉलेजे, तारपरे एकटा आलादा कॉलेजे तोमादेर नाम एसेछे, सेटा केन होयेछे? काउंसिलर तरफ थेके ऑफिशियल नोटिफिकेशन दिए सेटा प्रकाश करा होयेछे। तो टोटल 450 जन स्टूडेंट्स एर चॉइस फिलिंग किंतु सार्वरेर मध्ये एररेर कारणे ওটা অ্যাড হতে পারেনি, যেটা 31 আগস্ট তোমাদের চয়েস ফিলিং যেটা লক হওয়ার কথা ছিল। তো 450 জন স্টুডেন্টসের এই চয়েস ফিলিং প্রসেসের বা চয়েস লকিং প্রসেসের মধ্যে এরর এসেছিল টেকনিক্যাল গ্লিচের জন্য। তো তার ফলে কি হয়েছিল, তোমাদেরকে যখন অ্যালটমেন্ট দেওয়া হয়েছিল তখন একটা অন্যভাবে তালিকা প্রকাশ করা হয়েছিল এবং তোমাদের অ্যালটমেন্ট প্রকাশ করা হয়েছিল। এবং এই ব্যাপারটা 2 সেপ্টেম্বর কাউন্সিলের তরফ থেকে নোটিশ করা হয় এবং 3 সেপ্টেম্বর তোমাদের আরেকবার নতুন করে জিনিসটাকে সলভ করে প্রবলেমটাকে সলভ করে নতুন করে অ্যালটমেন্ট লেটার প্রকাশ করা হয়। সেই জন্যই বহু স্টুডেন্টের প্রথমে একটা কলেজ এসেছিল, তারপরে আরেকটা কলেজ এসেছিল। তো এখন তোমাদের যেটা করণীয়, এই মুহূর্তে তোমাদেরকে যে কলেজটা দেওয়া হয়েছে সেটা হলো তোমার যা র্যাঙ্ক সেই অনুযায়ী তোমাকে সেটা দেওয়া হয়েছে। যদি সেই কলেজটা নিয়ে কেউ স্যাটিসফাইড থাকো তাহলে ডেফিনেটলি ভর্তি হয়ে যাও, যদি না স্যাটিসফাইড থাকো তাহলে অবশ্যই অটো আপগ্রেডেশন করো, 1000 টাকা ফিস পেমেন্ট করো 7 তারিখের মধ্যে। তা না হলে কিন্তু যদি ভর্তিও না হও আর অটো আপগ্রেডেশনও না করো, এই আশায় তোমরা যদি থাকো যে কিছু হবে বা ফার্স্টের কলেজটা তোমাকে আবার দেওয়া হবে, সেটা হবে না। কারণ সেটা আগে যেটা হয়েছিল সেটা ভুলবশত হয়েছিল, টেকনিক্যাল ইস্যুজ এসেছিল, অনেক স্টুডেন্টের চয়েস ফিলিং ওর মধ্যে অ্যাড হয়নি তাই হয়েছিল। তো তোমরা 1000 টাকা ফিস পেমেন্ট করে অটো আপগ্রেডেশন করো এবং ওয়েট করো 2nd অ্যালটমেন্ট লেটারে। তোমাদের উপরের দিকে যে কলেজেসগুলো আছে সেগুলোতে আরও বেটার চয়েস পাচ্ছ কি পাচ্ছ না, আর যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তোমরা এখানে দেখো একটা নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে, অভিষেক বাসু, ফোন নাম্বার এখানে মেনশন করে দেওয়া আছে 8585077155, এটাতে তোমরা কল করতে পারো। এবং যাদের এরকম হয়েছে তাদের যে চয়েস ফিলিং যে তোমরা প্রিন্ট আউট নিয়েছিলে সেটার সাথে আরেকবার মিলিয়ে দেখে নিও যে তোমাদের চয়েসটাও ঠিকঠাক আছে কিনা, এবং যদি কারোর কোনো সমস্যা থাকে এই নাম্বারে ফোন করো। এবং তোমাদের সব থেকে প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে যে অটো আপগ্রেডেশন করো, কারণ অটো আপগ্রেডেশন না করলে তোমরা কিন্তু অ্যাডমিশন প্রসেস থেকে বাইরে হয়ে যাবে।